দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান মুসলিম, আর
থেকে শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ গ্রন্থ পালন করা। আমরা এই মসজিদে বসে আল্লাহ ভয়ে বসে আল্লাহ কোরআন থেকে আসুন। এক জায়গায় উত্তম মসজিদ শান্তি চলতে পারে না। আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এখানে আবার বুঝে রাখা থেকে আজকের রজনীটা একটা বিশেষ রজনী। যে রজনীকে গায়ে এসপিপির সাদা সাদা ভাষায় রক্ত রজনী বলা হয়। এই রজনী সম্পর্কে কোরআনে একটি ইঙ্গিতপূর্ণ আলোচনা পাওয়া যায়। হাদিসের মধ্যে সহি হাদিসে অসংখ্য সহি হাদিস আমাদের সামনে উপস্থিত এই সরবরাহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাদের জন্য এক জায়গায় রহমত নিয়া হয়েছে।
এই নিয়ামতগুলো হাদিসের পরিভাষায় রয়েছে। প্রত্যেক জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ডাকে, নও জান্নাতের আশ্রয়, এমন এক বাজারের দিকে আশ্রয়, যে বাজারের মধ্যে সওদা করতে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, যা যেটা মন চায় তোমরা নিয়ে যাও, জান্নাতের মধ্যে ভাগ করা আছে। শনিবার কার সাথে কে দেখা করবে, রবিবার কার সাথে কে দেখা করবে, যেমন শনিবার সন্তান ভাইকে বাড়ি দিতে হবে, রবিবার বউকে বাড়িতে, সোমবার বাবার বাড়িতে, ধরুন বাড়িতে যাবে, পিতা মাতার কাছে যাবে, শুক্রবার এমন একটি বার দুনিয়াতে যে বারে অনেক মর্যাদা আমার জান্নাতের মর্যাদা, ওই বারে অনেক মর্যাদা থাকবে, জান্নাতিরা তখন জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা এই উপহারের কথা বলে তার সামনে আর জান্নাতের সামনে পুরের পর্দা রয়েছে, সমস্ত পুরের পর্দা গুলো আল্লাহ তাআলা শুনিয়ে দেবে। আল্লাহ তাআলা স্বয়ং বান্দাদের সামনে উপস্থিত হয়ে যাবেন, সমস্ত জান্নাতিরা সবাই সিসি করতে লাগলো। সুলাইকা বলল, ঠিক আছে তোমরা আজকে আমাকে পুরস্কার করো।
তোমরা আমাকে কেউ পাস করলে তোমাদের একটু দেখা দিচ্ছে সবাই যা এসব তো কাজ করতো অকল্যাণ
শোনো না, কিন্তু রাত্রে বেলা নিজেরাই ছিল রাত্রে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন করতেন ওয়াদা করত আপনি কোরআন হাকিম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে সমস্ত জাহান্নামবাসী আপনি মুক্ত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে কিয়ামত পর্যন্ত কত না দেখা তোমার যারা আল্লাহ নবীকে দেখে নাই, আল্লাহ নবীকে না দেখে বিশ্বাস করেছে, আল্লাহ নবীকে না দেখে তার প্রেমের সাথে সূরা আল-কলম
এটা কোনো সাধারণ ফলক নয়, দুনিয়ার কোনো 5 টাকা 10 টাকা 50 টাকার ফলক নয়। এই ফলক কি ফলক? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আউয়াল মা খালাকাল্লাহু আল ফালাক, সর্বপ্রথম আল্লাহ যে সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ। সর্বপ্রথম আল্লাহ যারা সৃষ্টি করেছেন তার নাম কি? এই কলম তুমি কি কলম? কলম কে আল্লাহ যে বলা করলেন কলম তুমি দেখো, কলম তুমি দেখো। কলম বলেন না তা ইয়া আল্লাহ আমি কি দেখবো? কলম কে আল্লাহ যারা বলা করলেন এক রকম থেকে শুরু করে পর্যন্ত প্রত্যেকটা বস্তুর ভাগ্য তুমি দেখতে থাকো। যেই কলম দ্বারা পিতা আত্মার ভাগ্য লেখা হয়েছে, যেই কলম দ্বারা মুখের ভাগ্য লেখা হয়েছে, যেই কলম দ্বারা ইব্রাহিম নবীর ভাগ্য লেখা হয়েছে, যেই কলম দ্বারা মুসা ঈসা ইয়াহিয়ার ভাগ্য লেখা হয়েছে, যেই কলম দ্বারা নবী মুহাম্মদ রাসূল সব ভাষ্য লেখা হয়েছে, যেই কলম দ্বারা সাবুক তাওরাত ইনজিল কুরআন লেখা হয়েছে, যেই কলম দ্বারা আসমানি 100 চার এখন আল্লাহ অনেক দূর চলে গেছে, এক রাতের সাথে দেখা
But Muhammad Taha, everything is not able to be better than this. Asked. I said that Shabbat Muhammad is very grammar. That's the way I need to go to the soul. Grammar was a king. Muhammad is not a king. The Kadimarba, Muhammad is a king. The Muhammad is a king. 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 Muhammad is বাইক দেখার জন্য
আমি তাকে তাকে উত্তম চরিত্র
এমন উচ্চ মর্যাদা কিভাবে হাসিল করলো,
নিজেকে নিজে ছোট মনে করে, নিজেকে নিজে তুচ্ছ মনে করে। আল্লাহ
অহংকারকে তিনি ধ্বংস করেন। এজন্য আল্লাহ তাআলা বলেন যায়
আমি তোমার অভাব অন্তর দূর করে দেব, এজন্য ভাই বাবা
এই গ্রামটা অনেক দামি না, অনেক দামি না, এই জন্য এই গ্রামকে আমরা ইনশাআল্লাহ পুরাপুরি ভাবে আল্লাহর ইবাদত করতে করতে কানে দিব। রাখে সবাইকে বলুন ছেড়ে দেব আমরা যার যার মধ্যে এবার করতেই করবো।